হাবিবুর রহমান বলেছেন রমাদানে ইমামের পেছনে তারাবির সময় ঈশার সালাতের ফরজের নিয়ত করা যাবে কি করা গেলে কিভাবে সালাম ফেরাতে হবে দুই রাকাত শেষে সালাম ফেরাবো কি না বা এক রাকাত শেষে কি করব। তার মানে হচ্ছে একজন ব্যক্তি ঈশার সালাত তিনি পড়তে পারেননি মিস হয়ে গেছে জামাত ঈশার জামাত এখন তারাবির সালাত চলছে এখন ইমামের পেছনে তিনি ঈশার সালাতে নিয়াদ করতে পারবেন কি না ঈশার সালাত ফরজ সালাত অতএব ফরজের নিয়ত বলার দরকার নেই ঈশার সালাত এই ফরজ ঈশার সালাদটা তিনি ইমামের পেছনে পড়তে পারবেন কি না এই ব্যাপারে কেরামের একতালাফ রয়েছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং অধিকাংশ হানাফি কেরামের মতে এটা করা যাবে না তবে কেরামের বিরাট সংখ্যক এক দলের মতে এই আমলটা করতে শরিয়াতে কোনো বাধা নেই এর দলিল হলো মহাদীপ নজাবল রাদি আল্লাহ হাদিস যে তিনি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের পেছনে এশার সালাত পড়ে আসতেন এবং তারপরে এশার সালাত যখন তার কাউমের কাছে আসতেন সেখানে সে এমামতি করতেন তার এশার ফরজ তো হয়ে গেছে তাহলে পরবর্তীতে যখন তিনি এখানে এমামতি করতেন এটা হলো তার নফল এবং তার নফলের পেছনে বাকি যারা এশার নিয়ত করছে তারা কিন্তু ফরজের নিয়ত করছে তাহলে মহাদেবনু জবাল তার কাউমের লোকদের যখন ইমামতি করছেন এটা তার জন্য নফল সালাত হয়ে গেল এবং নফল সালাতের পেছনে তার কাউমের লোকেরা ঈশার সালাতের নিয়ত করল অর্থাৎ ঈশার ফরজ সালাত তারা পড়ল এটা অতি উত্তম দলিল যেহেতু এই দলিলটা বিশুদ্ধ যে তারাবির পেছনে কেউ যদি ঈশার নামাজ মিস করে থাকে তাহলে তিনি পড়তে পারেন তাহলে তিনি যদি তারা বীর দুই রেখাত পান তাহলে আর দুই রেখাত পড়বেন যেহেতু ইশার সালাদ চার রাকাত তিনি মকিম অবস্থায় পড়ছেন আর যদি তিনি এক রাকাত পান তাহলে তিনি আর তিন রেকাত পড়বেন এটাই হলো বিধান